রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের অনুরোধে খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে নিত্য গণেশ পুজোর একটি ভিডিও শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্নান করে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে চন্দন লাগিয়ে নিয়ে হাতে গঙ্গাজল নিয়ে সবার প্রথম আচমন করে নিচ্ছি। মাথায় গঙ্গাজল ছিটিয়ে নিলাম, মুখে তিনবার গঙ্গাজল ছিটিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু, হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্ছে অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। সবার প্রথম আমি আমার গণেশজিকে অভিষেক করিয়ে নিচ্ছি বা স্নান করিয়ে নিচ্ছি। বুধবার দিন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের জন্য সমর্পিত, তাই প্রতি বুধবার আমি আমার সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিই। ওম গাং গণেশায় নমঃ। পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরকে খুব ভালো করে অভিষেক করানোর পরে গঙ্গা জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে খুব ভালো করে গণেশজিকে এখন স্নান করিয়ে নিয়েছি। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। গণেশ ঠাকুর হলেন সর্বসিদ্ধিদাতা। জীবনের যে কোনো সফলতা ও সিদ্ধি লাভের জন্য গণেশ ঠাকুরের আশীর্বাদ আমাদের সকলের কাম্য। তাই যে কোনো শুভ কাজের আগে বা যে কোনো দেবদেবী পুজোর আগে সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করা হয়। গণেশ ঠাকুরকে স্নান করানোর পর আসনে নিয়ে এসেছি। গণেশ ঠাকুরকে লাল চন্দন ও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। সিঁদুরের ফোঁটার উপরে গোটা আতপ চাল দিয়ে দিলাম। ওম গাং গণেশায় নমঃ। গণেশ ঠাকুরকে পৈতে পরিয়ে দিচ্ছি। ওম গাং গণেশায় নমঃ। গণেশ ঠাকুরকে চাঁদমালা পরিয়ে দিচ্ছি। গণেশ ঠাকুরের খুব প্রিয় দুর্বা 11টি দুর্বার গোছা করে নিয়ে লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। ওম গাং গণেশায় নমঃ। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম। গণেশ ঠাকুরের প্রিয় লাল ফুল লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুরের চরণে নিবেদন করছি। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ। এক দন্ত মহাকায় লম্ব দর গজানন বিঘ্ন নাশ করক দেবং হিরম্বম প্রণমম্মহম। হাত জোর করে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম। এরপর গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু ও কলা ভোগ নিবেদন করলাম আর ভোগের থালা গ্লাসে একটু ফুল দিয়ে দিয়েছি। এরপর আরতি করে নেব। পর গণেশ ভগবানের কাছে আমার পূজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে নিলাম। ওম গাং গণেশায় নমঃ। বন্ধুরা, এরপর আপনারা চাইলে প্রতিদিন বা আমি প্রতি বুধবার দিন শ্রী শ্রী গণেশের অষ্টতর শতনাম পাঠ করে নেই। হাতে ফুল নিয়ে গণেশ ভগবানের অষ্টতর শতনাম পাঠ করে আমার পুজো সম্পূর্ণ করে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজ গণেশ ঠাকুরের ছোট্ট এই নিত্য পুজোর ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।